হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজ আমি প্রেশার কুকারে বিরিয়ানি বিরিয়ানিটা করে দেখাবো তাও বিফ দিয়ে সাধারণত আমরা জানি কাচ্চি মারি মাটন দিয়ে কাচ্চি রান্না করতে হয় তো আমি আজকে বিফ দিয়ে প্রেশার কুকারে মাত্র পঁচিশ মিনিটে কাচ্চিটা রান্না করে দেখাবো এর জন্য আমি চাল নিয়েছি বাসমতি চালটা নিয়েছি আমি দেড় কাপ দেড় কাপের একটু কম হবে এটা পানিতে প্রায় ধুয়ে তিরিশ মিনিটের মতো পানিতে এভাবে ভিজিয়ে রেখেছি আমি এখন এটা আমি মশলা দিয়ে সেদ্ধ করে নেবো কী কী মশলা দেবো সেটা একটু দিয়ে নিচ্ছি এখানে আমি লং চিনি এই বোটা যেটা সে বোটাওয়ালায় যে গোলমরিচের মতো এটাকে কাবাব চিনি বলে সামান্য আমি জয়ত্রী দিলাম এক পিস দারুচিনি দিলাম একটা কালো এলাচ নর্মাল এলাচ একটা চিনিটা আমি চার থেকে পাঁচটা দিলাম তেজপাতা দিচ্ছি একটা ছিঁড়ে দিয়েছি আমি এটা এখন আমি পানিতে ফোটন্ত পানিতে ছেড়ে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না প্রায় পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট চালটা সেদ্ধ করে নিতে হবে কয়েকটা বলক এসে গেছে আমি চালগুলো দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি আমি লবণ এক চা চামচ তেল দিচ্ছি এক টেবিল চামচ বলক আসলে দেখে নিতে হবে ফুটলো কি না ফিফটি পার্সেন্ট ফুটলে নামিয়ে নিতে হবে বলো ভেসে গেছে পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নিতে হবে ভাতগুলো লম্বা লম্বা হয়ে গেছে মাঝখানটা এখন সেদ্ধ হওয়া বাকি হয়ে গেছে আমি এখনই চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে একটা ঝাঁজ দিতে ঢেলে দিচ্ছি পানিটা ঝরিয়ে নিতে হবে ভিওর্স আমি বিফ নিয়েছি প্রায় হাফ কেজির বেশি তিন পর মতো আমি প্রথমে আলুটা একটু লবণ মেখে রেখে দিচ্ছি শুধু লবণ চার পিস আলু নিয়েছি আমি এবার মাংসের মধ্যে আমি ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম টক ধুয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্কটা দিচ্ছি আমি চার ভাগের এক কাপ বেস্তাটা দিচ্ছি হাফ কাপ রসুন বাটা হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো বা আমি এখানে এক চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া এটা দিচ্ছি আমি এক চা চামচ এই মশলাটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশানে এখানে জাইফল জয়ত্রী লংশ সব ধরনের মশলাই আছে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়াটা আমি নিয়েছি হাফ চা চামচেরও কম চার ভাগের এক চা চামচ বলা যায় কাজু বাদামটা বেটে নিয়েছি আমি এখানে প্রায় হাফ টেবিল চামচেরও বেশি আদা বাটা দিচ্ছি আমি এক টেবিল চামচ চিনি দিচ্ছি আমি এক চা চামচ চিনিটা সাতটা বাড়াবে এবার সবগুলো উপকরণ মেখে নিচ্ছি যেহেতু প্রেশার কুকারে করবো ম্যারিনেটের কোনো প্রয়োজন নেই সরাসরি আমি বসিয়ে দিতে পারবো লবণটা একটু দেখে নিতে হবে লবণটা একটু এখানে বেশি হতে হবে একটু করা হলে ঠিক হবে সেটা বাবরচি স্টাইলে করলে বাবরচির স্বাদ আনতে হলে আমি এখানে টেস্টিং সল দিচ্ছি হাফ চা চামচ এবার আমি মাংসটা প্রেশার কুকারে নিয়ে নেব এবার মাখানো মাংসটা আমি প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি মশলাটাও দিয়ে দিচ্ছি পুরো এবার লবণ দিয়ে মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি ঘি আর তেলটা আমি হাফ কাপ নিয়েছি এই ঘিটা আমি চালের উপরে দেব ভাতের উপরে এবার উপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ বাসমতি ভাতটা পুরোপুরি সেদ্ধ করি নিয়ে আমি এখানে কোনো পানি ইউজ করবো না যেহেতু মাংস থেকে পানি ছাড়তে পারে আবার দই দেওয়া হয়েছে এমনিতেই পানি বের হবে চারটা আলু বোখরা দিয়ে দিচ্ছি আমি এখানে এক চিমটি জাফরান এক চিমটি জর্দার রং ও দুই চার চামচ কেওড়া এসেন্স দিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি কাপে থাকা ঘিটাও দিয়ে দিচ্ছি খুলার উপরে একটা ঢাকনি বা তাওয়া দিয়ে দিতে হবে এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি এবার আমি নিচে পুড়ে যেতে পারে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সাইড থেকে যদি আমি বলেছিলাম পানি দেয়া লাগবে না পরিমাণটা যদি বেশি হতো পানি না দিলেও চলতো কিন্তু আমরা খুব কম পরিমাণ রান্না করছি আজ পায়েটা দিলাম জন্য এবার আমি ঢেকে দেব ঢাকনাটা লাগিয়ে দিয়ে জালটা মৃদু করে দিয়ে প্রথম সিটি বাজার পর জালটা কম করে দিয়ে একদম মৃদু করে দিয়ে বিশ মিনিট অপেক্ষা করব বিশ মিনিট পর চুলাটা বন্ধ করে দেব। ফিরে আসছি বিশ মিনিট পর ফিরে আসছি ভিওয়ার্স বিশ মিনিট পর এবার চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি ভেতরে বাতাসটা বেরিয়ে যাওয়ার জন্য আমি পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম ভিওয়ার্স পনেরো মিনিট পর এখন ঢাকাটা খোলার পর প্রথম কাজ হচ্ছে নিচে পানি আছে কিনা একটু দেখে নিতে হবে সাইড থেকে এভাবে একটু সরিয়ে দেখতে হবে আমি এই সাইড থেকে দেখাচ্ছি কোনো পানি নেই তেলটা দেখা যাচ্ছে আবার মাছ থেকে একটু দেখছি পানি নেই ভিউয়ার্স এবার আমি কাচিটা পুরোপুরি না নেড়ে এক সাইড থেকে ডিশআউট করে নিচ্ছি ভিওয়ার্স কখনো যদি মনে হয় প্রেশারের নিচে পানি রয়ে গেছে তাহলে জালটা মিডিয়াম করে দিয়ে নিচে পানিটা শুকিয়ে নিতে হবে তারপর ডিশ আউট করতে হবে বিফটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে রাইসটাও পুরোপুরি ছড়ে ভিওয়ার্স মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটে ঝটপট এই কাঁচি রান্নার রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসে ট্রাই করবেন আমি একটা দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে পুরোপুরি গলে গেছে তো ভিওয়ার্স আবারও হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে আজ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ